একজন মানুষের জন্য কখন ঘুমান উত্তম শাশুড়িকে না জানিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের মায়ের জন্য কিছু কি গুণা হবে মহিলাদের নামাজের সময় পায়ে মোজা পরাকে আবশ্যক আর আগের মাথায় আমার স্ত্রীকে বলেছি তুমি চলে যাও কথা বললে কি তালাক হবে আমি শ্বশুর বাড়িতে বাড়ির যথেষ্ট শ্বশুর শাশুড়ি যথেষ্ট সেবা সম্মান করি তারপরে তারা সবসময় আমার দোষ খুঁজে বেড়ায় সেক্ষেত্রে আমার করণীয় টাকা থাকার পরে যদি কোরবানি না দেয় তাহলে কি পাপ হবে আপনি ভালো বলা কি হবে যিনি কোরবানি করবেন তার কি আগ পর্যন্ত রোজা রাখতে হবে আমার ওপর কারো বদনজর থাকলে আমি কিভাবে বুঝবো একজন সুদের টাকা বাড়ি বানিয়েছে এখন সুদের ভয়াবতার সম্পর্কে সে জানতে পেরেছে সে সঠিক পথে চায় এখন তার করণীয় কি আমার স্বামী মাসের পর মাস আমার সাথে কথা বলে না আমি বললেও সে এড়িয়ে যায় আমার কি করা উচিত দৃষ্টির প্রতিম যদি যায় বাচ্চাদের স্বর্ণের চামচে খাওয়াকে জায়জ আছে আমরা কি অন্য ধর্মের মানুষকে সালাম দিতে পারবো উত্তর জানা খুবই প্রয়োজন কোনো পাখি গায়ে পায়খানা করলে কি নাপাক হবে এ অবস্থায় কোনো নামাজ পড়া যাবে কি পাখি যদি পায়খানা করে তাহলে সেক্ষেত্রে খুবই পরিমাণে অল্প থাকে খুবই অল্প থাকে যদি পরিমাণে অনেক অল্প থাকে তাহলে সেক্ষেত্রে সে অবস্থা আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই মামুন লিখেছেন টাকা থাকার পরও যদি কোরবানি না দেয় তাহলে কি পাপ হবে ফোকাহনাফের মতে কোরবানি দেওয়া সামর্থ্য বান সচ্ছল মানুষদের জন্য ওয়াজিব অত টাকা আছে সামর্থ্য সচ্ছলতা আছে কোরবানি তার উপরে বর্তা এরপরে তিনি কোরবানি না দেন অবশ্যই তিনি গুণাগার হবেন যদিও যে সমস্ত ওলাম এটাকে সুন্নত মহাকাদা বলেছেন তাদের মতে সেটি সূন্যত মোহাদা তরক করলে যে ক্ষতি হবে সেই ক্ষতি হবে আপনার ওয়াজিব তরক করার গুণা হবে না কিন্তু সর্বাবস্থায় বা ক্ষতি হবে এতে কোনো সন্দেহ নেই কারণ সূন্যত মহাকাদারাও ওয়াজিবের প্রায় কাছাকাছি যাই হোক তো আমাদের দেশে বেশিরভাগ মানুষ সানাফি থট ফলো করেন সে থটের আলোকে সচ্ছলতা থাকার পরও যদি কেউ করবার না দেন তিনি অবশ্যই গুণাগার হবেন এমনি আকরাম লিখেছেন আপনি ভালো থাইকেন বলা কি শীরখ হবে জানাবেন দয়া করে দেখুন কোনো মুসলমান যখন বলে যে আপনি ভালো থাকবেন তখন তার উদ্দেশ্য থাকে আল্লাহ আপনাকে ভালো রাখুন সেটা আমি কামনা করি এই উদ্দেশ্যে ভালো থাকবেন যদি বলেন তাহলে সেক্ষেত্রে এটা বললে শীর হবে না কিন্তু এটা যেহেতু দৃশ্যত মনে হচ্ছে যে ভালো থাকাটা এটা কারোর ইচ্ছার উপর নির্ভরশীল এবং এখানে নামটা উল্লেখ করা হচ্ছে না সেজন্য এরকম না বলাই হলো উচিত এবং কর্তব্য ভালো কারণ হলো আপনি যখন বলবেন যে আল্লাহ আপনাকে ভালো রাখুন তখন সেক্ষেত্রে আল্লাহর নামটা আপনি মুখে উচ্চারণ করবেন উদ্যোগ করার জন্য আল্লাহর নামটা কেন যথাসম আল্লাহর নামটাকে উল্লেখ করার চেষ্টা করব বিশেষ করে সেকুলাররা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না তারা এ ধরনের কথা বলে থাকে আমাদের কথা যেন তাদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় সেটা লক্ষ্য রাখা আমাদের কর্তব্য যিনি কোরবানি করবেন তার কি কোরবানির আগ পর্যন্ত রোজা রাখতে হবে এবং ওই কোরবানির গোষ্ঠ খেয়েই কি রোজা ভাঙতে হবে এটি কি শরীর বিধান এটা করাটা মোস্তাহাব এটা না করলে কোনো গুণ হবে বাট এরকম না ওই দিনের খাবারটা কোরবানের গোষ্ঠ দিয়ে করাটা উত্তম সাব্বির হাসান আপনি লিখেছেন মসজিদে প্রবেশের পর দূরে কাজ সালাত আদায় করতে হবে এটা চার টাকা সুন্নত নামাজের সাথে নিয়ত করা যাবে কিনা যাবে আপনি চার টাকা সুন্নত নামাজ আদায় করছেন সেটাকেই মসজিদে প্রবেশের নামাজের নিয়তের সাথে ইনক্লুড করতে পারেন সেক্ষেত্রে দুইটা পারপাসে একসাথে সার্ভ হতে মাসুদ রান আপনি লিখেছেন আমার ওপর কারো বদনজর থাকলে আমি কীভাবে বুঝবো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী বদ থাকলে অনেক দেখা যায় যে মানুষের মধ্যে অস্বাভাবিকত্ব আসে এবং কোনো সাধারণ ট্রিটমেন্টে সেটা রিকভার হয় না তো এক্ষেত্রে উপায় হলো যার বদল লেগেছে তার থেকে পানি তার শরীর ধোয়া পানি নেবেন তিনি হাত চুবানো পানি অজু করা পানি কোন কোনো বালতিতে সেটা নেবেন সেটা আপনি আপনার গায়ে ঢেলে দিবেন সেফার নিয়ত ইনশাল্লাহ বদনজরের বিষয়টি কেটে যাবে নাজবুল সাকিব লিখেছেন একজন সুদের টাকা বাড়ি বানিয়েছে এখন সুদের ভয়াবহতা সম্পর্কে সে জানতে পেরেছে সে সঠিক প্রতি চায় এখন তার করণীয় কি সে আগের সুদ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা যেমনটি বলেছেন রব্বী ফান্তাহ ফল সালাফ তাহলে সে আগের যেহেতু জানত না এবং লেনদেনটা ক্লোজও হয়ে গেছে সে এখন এ ফার করবে আল্লাহর কাছে মাপ এবং ইনশাআল্লাহ সেটা যথেষ্ট হবে শারমিন জান্নাত লিখেছেন আমি শ্বশুর বাড়িতে বাড়ির যথেষ্ট শ্বশুর শাশুড়ি যথেষ্ট সেবা সম্মান করি তারপরে তারা সবসময় আমার দোষ খুঁজে বেড়ায় সেক্ষেত্রে আমার করণীয় কি আপনি যদি নিজের জায়গা থেকে মনে হয় যে আপনি ত্রুটি করছেন না তাহলে সেক্ষেত্রে আপনার তো আর বিশেষ কোনো করণীয় নেই আপনার কাজ হবে সবার করা ধৈর্য ধারণ করা এবং তাদের জন্য হেদায়তের দোয়া করা অন্যদেরকে দিয়ে তাদেরকে কাউন্সেলিং করে বুঝে আনার চেষ্টা করা তাসলিমা সময় লিখেছেন আমার শ্বশুর মারা গেছেন অনেক আগে শ্বশুরের জন্য আমার শাশুড়ি ওমরা করতে চান তিনি বদলি ওমরা বা বদলি হজ করতে পারবেন কি আপনার শাশুড়ি নিজের ওমরা যদি করে থাকেন তাহলে তিনি তার পক্ষ থেকে করতে পারবেন নিজের হজ যদি করে থাকেন তাহলে আপনার শ্বশুর তরফ থেকে অবশ্যই করতে পারবেন রুমি কামরুল নাহার আপনি লিখেছেন আমার স্বামী মাসের পর মাস আমার সাথে কথা বলে না আমি বললেও সে এড়িয়ে যায় আমার কি করা উচিত আল্লাহ তালা আপনার স্বামীকে হেদায়ত দান করুন একজন মুসলমান অন্য মুসলমানকে তিন দিনের বেশি বয়কট করে রাখা জায়েজ নয় আবিসাম বলেছেন আহ আকা অতএব তাকে আপনি বোঝানোর চেষ্টা করবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন যে তিনি যেটা করছেন সেটি গুনাহের কাজ করছেন জোহুরা লিজা লিখেছেন শাশুড়িকে না জানিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের মায়ের জন্য কিছু আনলে কি গুণা হবে শ্বশুরবাড়ি থেকে আপনি যা আনছেন এটা মালিককে যদি এমন হয় যে সেটা শ্বশুরবাড়ির জিনিস আপনি সেটা মালিক না তাহলে সেটা তো আপনি আনলে অনৈতিক হবে গুণা হবে আর যে আপনার জিনিস আপনি আনেন এবং সেক্ষেত্রে শাশুড়িকে না জানিয়ে আনলেন তাতে কোনো অসুবিধা হবে না এমনি আব্দুল হালিম লিখেছেন দৃষ্টি প্রতিবন্ধীদের পেছনে নামাজ পড়া যায় কিনা দৃষ্টি প্রতিবন্ধী তার পেছনে যদি নামাজ পড়েন তিনি যদি উপযুক্ত হন তার সাথে কেউ না থাকে নামাজ হয়ে যাবে নামাজ হবে না বা সেরকম না কিন্তু ইচ্ছাকৃতভাবে এ ধরনের মাহুর ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা মাকরুক বাচ্চাদের স্বর্ণের চামচে খাওয়াকে জায়াজ আছে এখন বাচ্চাদের প্রথমবার খাওয়ানোর জন্য ক্ষুদ্রাকৃতির ক্ষুদ্রাকৃতির স্বর্ণের চামচ কিনে আনা হয় এগুলো অপচয়ের অন্তর্ভুক্ত একজন মুসলমান তার ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটা তাকে ধারণা লালন করা এটা তার উপর অবশ্য কর্তব্য আমরা আল্লাহ তালা আমাদেরকে খা পানাহার করতে বলেছেন আল্লাহ বলেছেন কুলু ওশ্রভু ওলা তুশ্রিফু তোমরা খাও পান করো কিন্তু অপচয় অবয় করো না বিধায় আমরা অপচয় করতে পারি না এটা আমরা অপচয় অপব্যয়ের মধ্যে এবং মাত্রাতিরিক্ত যেটাকে বলা হয় শৌখিনতা যে শৌখিনতা ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় না সেদিকে ধাবিত হয়ে যাওয়ার নামান্তর বিধায় একজন মুসলমান এ ধরনের কাজ থেকে যথাসম্ভব বিরত থাকবে কত মানুষ খাবার পাচ্ছে না সেখানে প্রথমবার বাচ্চাকে খাওয়াতে গিয়ে আমি স্বর্ণের চামচ কিনে আনবো সেটা অবশ্যই অর্থের অপচয় বিধায় এটা চায় যেতে পারে না আরাফাতুর রহমান সাগর আপনি লিখেছেন আমরা কি অন্য ধর্মের মানুষকে সালাম দিতে পারবো উত্তর জানা খুবই প্রয়োজন সালাম বা শান্তির দোয়া এটা তাদের জন্যই হবে যারা হেদায়ত গ্রহণ করেছেন অন্য ধরনের মানুষের জন্য সালাম দেওয়া যেতে পারে এভাবে যে যে হেদায়ত গ্রহণ করেছে তারপরে শান্তি বর্ষিত অর্থাৎ আপনি হেদায়ত গ্রহণ করুন সে দোয়া করি সেই সূত্রে আল্লাহ আপনাকে শান্তির পথে আসার তৌফিক দান করুন আপনাকে শান্তি দান করুন তবে যদি তারা সালাম দেন তখন সেক্ষেত্রে আপনি ওয়ালিকিম বলে তাদেরকে রিপ্লাই দিবেন এছাড়া সামাজিক যে সৌজন্যতা আছে তাদের প্রতি সেগুলো অবশ্যই বজায় রাখা রাখা যেতে পারে অন্যান্য অভিবাদনগুলো সচরাচর সেগুলো দেওয়া যেতে পারে আসলে সালামটা তো একটা ধর্মীয় অভিবাদন এটা জন্য ধর্মীয় রীতিনীতি এখানে বা ধর্মীয় বিধিবিধান আল্লাহ তালার পক্ষ থেকে আরোপিত হবে সেটা খুবই স্বাভাবিক আল আমিন মাহমুদ আবি লিখেছেন তোষক জাজিম বা এ জাতীয় জিনিস যেটা ধোয়া সম্ভব নয় এমন জিনিসের বড় ধরনের নাপাকি লাগলে পবিত্র করবো কীভাবে যেভাবে হোক পবিত্রতা সে নাপাকির চিহ্ন দূর করে ফেলবেন এটাই হবে তার পবিত্রতা জান্নাতুল ফেরদাউস লিখেছেন একজন মানুষের জন্য কহন ঘুমানো উত্তম রাতের ঘুমটা যত তাড়াতাড়ি শোয়া যায় এসে সালা শেষ করে সেটাই উচিত এবং সেটাই হলো সন্না আর সেই সাথে দুন দিনের বেলা দুপুরের মুহূর্তে একটু ঘুমানো অথবা দুপুরের পরেও অনেকগুলো আমাদের মতে সেটা কায়লো হিসাবে বিবেচিত হবে এই ঘুমটাও গুরুত্বপূর্ণ আমি বিশ্বাদ আলাহি সাল্লাম বলেছেন কিল উফ শেতান আল্লা কিল তোমরা কাইলুলা করো কারণ হলো শয়তান কিন্তু কাইলুলা করে না তো এই যে শয়তান কায়ুরা করে না অথচ আমাদেরকে অথচা করতে বলেছেন এই জন্য যথাসম্ভব আমাদের কায়োরা করার চেষ্টা থাকা উচিত এটা সন্না ঘুমগুলোর মধ্যে এছাড়া অন্য সময়গুলোতে ঘুমানো যায় কিন্তু মাগরীবের পরে সেই ঘুমটা মাকরু বিশেষ করে যদি কোনো অসুস্থ না থাকে যুক্তি কোনো কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র অলসতার কারণে করে মাগরীবের পরে ঘুমানো অনুচিত যেহেতু সেটা এশার নামাজকে নষ্ট করে দিতে পারে